হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এটাই দুনিয়া। আজ 30শে জুলাই। এই দিনটি প্রত্যেকটি মানুষ তাদের বন্ধুত্বের সাথে দেখা করে, কথা বলে এবং সম্মান জানায়। কিন্তু এখন অনলাইনের যুগ, তাই হোয়াটসঅ্যাপে SMS আর 100-200টা স্ট্যাটাস। যাই হোক, এবং আপনারা কি জানেন যে এই ফ্রেন্ডশিপ ডে এর পিছনে অনেক বড় ইন্টারেস্টিং স্টোরি রয়েছে, এবং কিভাবে এই ফ্রেন্ডশিপ ডে চালু হলো তা জানার জন্য প্লিজ পুরো ভিডিও দেখবেন। মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হলেও মূলত দক্ষিণ আমেরিকার দেশগুলোতে, বিশেষ করে প্যারাগুয়েতে এই ফ্রেন্ডশিপ ডে এর চল ছিল বেশি। তবে এখন সারা বিশ্বে এটিকে সাড়ম্বরে পালন করা চলছে। এখন ভারত, নেপাল, বাংলাদেশের মতো দেশে যুবক যুবতীদের কাছে এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। 1920 গ্রিটিংস কার্ড ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফ্রেন্ডশিপ ডের প্রচার শুরু করলো, তবে এটা সম্পূর্ণ হয়নি। এটা একটা কার্ড বিক্রির ফন্দি বলে প্রতিরোধ হওয়ায় তা ডাহা ফেল করে। তারপরে 1935 মার্কিন কংগ্রেসে বন্ধুত্বকে মর্যাদা জানাতে ফ্রেন্ডশিপ ডে পালন করা হবে বলে স্থির হয়। আগস্ট মাসের প্রথম রবিবার তা পালন করা হবে বলে স্থির হয়। যদিও এর পিছনে সঠিক কী কারণ ছিল তা না জানা গেলেও মনে করা হয় প্রথম বিশ্বযুদ্ধের বিভৎসতা থেকে বেরোতে শুধু দেশগুলির মধ্যেই নয়, দুজন মানুষের মধ্যেও মৈত্রী প্রয়োজন ছিল। এমন ভাবনা থেকে এই দিনটি পালনে উদ্যোগ নেওয়া হয়েছিল। এরপরে 1958 20 জুলাই প্যারাগুয়ের বাসিন্দা রামন আতেরমিও বন্ধুদের সঙ্গে ডিনার করতে করতে এমন একটি দিন পালনের ভাবনা সামনে আনেন। এই ভাবনা থেকেই তারা তৈরি করে দ্য ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ক্রুসেড নামে একটি সংস্থা, যা বন্ধুত্ব ও মৈত্রীকে প্রচার করবে। এই সময় থেকে 30শে জুলাই দিনটি প্যারাগুয়েতে ফ্রেন্ডশিপ ডে পালন হয়ে আসছে। জাতিসংঘে বহুবার এই নিয়ে চর্চা হওয়ার পর অবশেষে 30শে জুলাই দিনটিকেই ফ্রেন্ডশিপ ডে এর জন্য বেছে নেওয়া হয়। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলিকে এই দিনটি পালনের জন্য অনুরোধ জানানো হয়। তারপর 1858 তৎকালীন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব কোফি আন্নানের স্ত্রী নানে আন্নান জনপ্রিয় কার্টুন চরিত্র ইউনি অর্থাৎ তখনকার জনপ্রিয় কার্টুন চরিত্র ছিল, তাকে ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ডে এর দূত হিসেবে চিহ্নিত করেন। এবং তারপর মার্কিন যুক্তরাষ্ট্রের দিনটিকেই অর্থাৎ 30শে জুলাই ভারত, বাংলাদেশ সহ এশিয়ার দেশগুলোতে মেনে চলা হয়। এভাবেই পরের পর 30শে জুলাই ফ্রেন্ডশিপ ডে পালন হয়ে আসছে। গাইস, আপনাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে প্লিজ লাইক করবেন, লাইক করলে আমার ভিডিও করার ইচ্ছা আরও বাড়বে। এবং আপনারা যদি এরকম ধরনের কন্টেন্ট পেতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এবং হ্যাপি ফ্রেন্ডশিপ।